সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। তফসিল ঘোষণার পরও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের এক চুলও পরিবর্তন ঘটেনি, সেটি তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সেই প্রশ্নটি করা হয়েছিল যে তফসিল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অবস্থান কী। তারা বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো কি হলো না সেটা তাদের কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে নির্বাচন যখনই হোক, যেভাবেই হোক না কেন, সেই নির্বাচনটা হতে হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। দর্শক, খবরটা আপনাদেরকে শোনাই, তবে তার আগে আবারও বলি, অসংখ্য মেসেজ আমার কাছে যে আপনারা আমার ভিডিওটি দেখতে পান না, হঠাৎ হঠাৎ করে গ্যাপ হয়, কেন? এটার উত্তর নেই, উত্তর একটাই, এই যে ভিডিওটি দেখছেন ঠিক তার নিচে সাবস্ক্রাইব লেখা, সেখানে টাচ করেন এবং অল বাটন আসবে, সেখানে টাচ করেন। আর পেজে যারা আমার এই ভিডিওটি দেখছেন একইভাবে তারা লাইক বা ফলোতে টাচ করে যুক্ত হন, আশা করি যে নিয়মিতভাবেই আমার ভিডিও দেখতে পাবেন। আসি এবার প্রসঙ্গে। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু এখন না, আজকে থেকে দেড় বছর দু বছর আগের থেকে শুরু করে ধারাবাহিকভাবে তারা বাংলাদেশে এসে অথবা তাদের নিজ দেশ থেকে যখনই নাকি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে অথবা তারা নিজে থেকে কোনো কথা বলেছে, তাদের কিন্তু ঘুরে ফিরে একটাই কথা যে যত ছলা কলা ছল চাতুরি যাই করা হোক না কেন, নির্বাচনটা হইতে হবে নির্বাচনের মতন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলকভাবে। অর্থাৎ সবাইকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা যেটা গত দশ বছর ধরে ক্যারি হচ্ছে এবং বলতে গেলে যে বিরোধী দল নির্মূল করে এক চিটি একটা শাসন ব্যবস্থা কায়েম, এটি মার্কিন যুক্তরাষ্ট্র শুধু না, যুক্তরাজ্য সহ কোনো পশ্চিমা দেশ এটা তারা মেনে নেয়নি, মেনে নেবেও না। সুতরাং সেই চাপটি তারা কিন্তু অব্যাহত রেখেছে, সে এবং সেই চাপটির মাত্রাটা কী পরিমাণ এটা তারা বারবার স্মরণ করে দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা। এবার শুধু ভিসা নিষেধাজ্ঞা না, তারা আরও অন্যান্য বিষয় কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় আনছে, সেই খবরটিও নিশ্চয়ই বা বিশ্লেষণটি আপনাদেরকে জানাবো। তার আগে খবরটি আপনাদেরকে বলি, ব্রিফিংয়ে, এই পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, একজন প্রশ্নকারী বলেন বাংলাদেশে বিরোধী দলগুলোর বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করে আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমঝোতার আহ্বানকে উপেক্ষা করা হয়েছে, সব রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে, দমন পীড়ন অব্যাহত আছে, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো বদল আসেনি। দর্শক, আবার বলি, এটার মর্মার্থ বোঝার চেষ্টা করবেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো বদল আসেনি, তার মানে শুরুতে আমি যে কথা বলেছিলাম ওই একই কথা। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র একই বার্তা দিচ্ছে, বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়, আর তা হলো শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। দর্শক, অনেকে মনে করে যে সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নিরপেক্ষ সরকারের দাবি এবং তার আওতায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, এটা মনে হয় যে বিএনপির দাবি, তারা বিএনপির দাবি বাস্তবায়ন করছে, কিন্তু তারা তা বলছে না। তারা দেখেন স্টেট বলছে যে বাংলাদেশের জনগণ যা চায়, জনগণ কি চায়, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যুক্তরাষ্ট্রও তাই চায়। অর্থাৎ এখানে কোনো দল ম্যাটার করে না, বিএনপি যদি আজকে এই দাবি থেকে সরেও যায় তারা কিন্তু একই কথা বলবে যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, এবং সেটার ক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটে, সেটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে তারা ভিসা স্যাংশন দেবে, একটা দেশ তো আর যুদ্ধ ঘোষণা করতে পারে না, তাদের হাতে যেই অস্ত্রগুলো আছে সেগুলো তারা প্রয়োগ করবে, এটা বিশ্বব্যাপী তাই করছে। মানে কোনো দেশে মানে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তো তারা তো সেই দেশে ওই মানে যুদ্ধ বিমান পাঠায় না, সৈন্য পাঠায় না যুদ্ধ করার জন্য, তারা কি করে, তারা সম্পর্কটা
একদম বিচ্ছিন্ন করে ফেলে ন্যূনতম একটা সম্পর্ক রাখে। তার মানে যেই অর্থনৈতিক বাণিজ্যিক সামাজিক ভিসা সহ যেই সুবিধাগুলো আমরা পাই সেই পাওয়াটা একেবারেই শূন্যের জায়গায় নিয়ে আসবে। তো তার ফলে কি হবে, মানে যুক্তরাষ্ট্রকে মানে সে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে? মোটেই হবে না, সাফার করব আমরা। তো সুতরাং আমাদের ভবিষ্যৎ, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন আমাদেরকে ঠিক করতে হবে। এই যে আমরা বলি যে ওরা হস্তক্ষেপ করছে কেন, হস্তক্ষেপ করার সুযোগ দিচ্ছি কেন? আমরা যদি ঠিক মতন চলি, আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হস্তক্ষেপ করবে কেন? কই তারা কি 91 সালে, তারপরে 96 সালে, 2001 এই সময় কি হস্তক্ষেপ করেছিল? করেনি তো। এখন করছে কেন? করছে এই কারণে যে নির্বাচনটার দফারফা শেষ, নির্বাচন মোটামুটি নির্বাচনে চলে গেছে, সেই কারণেই তারা কনসার্ন হয়ে এই কথাগুলো বলছে। এখন যদি মানে আমরা সেই পথে না যাই, তো তারা নিষেধাজ্ঞা দিয়ে তারা তাদের অবস্থানটা উইথড্র করবে। তারা কেন বাংলাদেশকে জিএসপি সুবিধা অন্যান্য জিনিস দিতে চাইবে? এটা তো ওদের জনগণের মানে ট্যাক্সের টাকায় ওরা চলে, ওদের পাবলিকের কাছে ওদের একটা জবাবদিহি আছে যে বাংলাদেশে একটা নিপীড়নমূলক একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় আমাদের কিসের বাণিজ্যিক সুবিধা, কী সেই দেশকে কিসের আমাদের অর্থনৈতিক সুবিধা? এই এইটা একটু দর্শক একটু বোঝার চেষ্টা করবেন। যাই হোক, ম্যাথু মিলার বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না। দেখেন ওই একই কথা আবার, এক দলের চেয়ে অন্য দলকে প্রাধান্য দেয় না, স্টেট পরিষ্কার কথা। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানায়, শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তাইলে দর্শক বুঝতে পারছেন, এখানে আপনি তফসিল করলেন, আপনি আপনার মতন একতরফা নির্বাচন আয়োজন করলেন, আর তারা বসে বসে দেখবে, তারা কোনো পদক্ষেপ নেবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তারা কি বলেছে, যে আগামী 3 মাস তারা সূক্ষ্ম মনিটরিংয়ে রাখবে, অর্থাৎ কার কি ছলা কলা কলা কৌশল সব কিন্তু তারা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।